হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল সোনালিস মেনু আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে ইলিশ মাছের পোলাওয়ের রেসিপি পোলাওয়ের জন্য আমি পাঁচশো বাসমতি চাল নিয়েছি চাল আমি রান্নার পনেরো মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি ছটা ইলিশ মাছের পেস নিয়েছি কিছু কাজু আর কিসমিসগুলো এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখব আর নিয়েছি চারটে গোলমরিচ তিনটে দারচিনি পাঁচটা লবঙ্গ চারটে এলাচ সামান্য গোটা জিরে আর তিনটে তেজপাতা নিয়ে নিয়েছি সর্ষের তেল পোলাওয়ের পুরো রান্নাটাই সর্ষের তেলে করব প্রথমে মাছগুলো নুন হলুদ আর সামান্য লঙ্কার পেস্ট দিয়ে মাখিয়ে নেব আমি এখানে শুকনো লঙ্কার পেস্ট ব্যবহার করেছিলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন এইভাবে নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি পোলাওয়ের জন্য নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা থ্রি টি স্পুন সর্ষে পেস্ট নিয়েছি তিনটে শুকনো লঙ্কার পেস্ট আর টু টি স্পুন আদার পেস্ট এরপর হাঁড়িতে পরিমাণ মতো জল দেব তারপর দেবো তিনটে তেজপাতা পাঁচটা লবঙ্গ তিনটে দারচিনি চারটে এলাচ চারটে গোলমরিচ জিরে সামান্য তেল আর দেব পরিমাণ মতো লবণ কড়াই গরম করে তেল দেব তারপর ভেজে নেব কাজু বেশি ভাজবো না এইভাবে হালকা করে ভেজে নেব কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব একই তেলে ভিজিয়ে রাখা কিশমিশগুলোও ভেজে নেব জল গরম হয়ে গেছে এইভাবে জল ফুটে উঠলে দিয়ে দেব ভেজানো চাল দিয়ে দেব কাঁচা লঙ্কা কড়াইতে পরিমাণ মতো তেল দেব তেল গরম হলে মাছের পিসগুলো তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজা দরকার পড়ে না তাহলে মাছ থেকে তেলটা বেরিয়ে মাছ ড্রাই হয়ে যায় থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর যখন মাছের পিসগুলো হালকা ব্রাউন হয়ে যাবে তখন মাছগুলো তেল থেকে তুলে নেব এবার ওই একই তেলে দিয়ে দেব টু স্পুন আদার পেস্ট তিনটে শুকনো লঙ্কার পেস্ট আর থ্রি স্পুন সর্ষে পেস্ট তারপর একটু নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব ভাত তৈরি হয়ে গেছে এবার এটি নামিয়ে নেব আর জল ঝরিয়ে নেব ছিদ্র থাকা একটি পাত্রে মশলাটা কষিয়ে নিয়েছি এবার গ্যাসকে লো ফ্লেমে রেখে গরম থাকতে থাকতে ভাত কড়াইতে দিয়ে দেব এবার মশলার সাথে ভাতকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ভাজা কাজু কিশমিশ এবার ভাতের সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার ভাতের মধ্যে দিয়ে দেবো মাছের পিসগুলো এবার রাইস দিয়ে মাছগুলো ঢেকে দেব এরপর এটা ঢাকা দিয়ে হতে দেবো তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে আর আমাদের গরম গরম ঝরঝরে ইলিশ মাছের পোলাও কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি তো ফ্রেন্ডস আমার আজকে দেখানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল আর আমার আগামী রেসিপিগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে আর বেল আইকনে ক্লিক করে নিতে কিন্তু একদম ভুলবেন না তাহলে নেক্সট টাইম আপনারাও এইভাবে ইলিশ মাছের পোলাও বানিয়ে ফেলুন